আমাদেরকে দুঃখ করে বিপদে ঝাঁপিয়ে দেবে মানুষের জীবনে, আমরা নিজেকে সঁপে দিই, তবু আমাদেরকে ইউজেন্টের মতো জুড়ে ফেলে দেওয়া হয় একদিন কাজ দিয়ে। আপদ মিত্ররা এখন পড়েছেন মহাবিপদে, প্রশিক্ষণের শেষে মিলছে না কাজ, রুজি রোজগার শিখে ওঠায় বাড়িতে আপদ মিত্ররাই আপদের বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন। এমন অবস্থায় নিজেদের অধিকার আদায়ের দাবিতে এদিন জেলাশাসকের অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি নেয় ওয়েস্টবেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদ মিত্র ফাইটার অ্যাসোসিয়েশনের বাঁকুড়া শাখা। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে জেলাশাসকের অফিস চত্বর, পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি চলে আপদ মিত্রদের। এক মহিলা আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশের সাথে চলে বেদম কথা কাটাকাটিও। আপদ মিত্রদের অভিযোগ, তারা প্রশিক্ষণ শেষে কাজ পাচ্ছেন না, তাদের দাবি আদায়ের জন্যই তারা এই আন্দোলনে নেমেছেন বাধ্য হয়ে। আমাদের দাবি হচ্ছে আমরা হচ্ছে দু বছর ট্রেনিং করে বসে আছি, আমরা দু বছর ট্রেনিং করার পর আমাদের সবাইকে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আমাদের ট্রেনিং এর জন্য কোনো কিছু আমাদের না, আমাদের বাড়িতে চিঠি গেছে না, আমাদের ডেকে পাঠানো হয়েছে, সামান্য ভোট সামান্য কোনো কিছু বিপর্যয় হলে আমাদের ডেকে পাঠানো হয়নি। এত কিছু হচ্ছে বিএসএফ ম্যানেজমেন্ট সিভিল আর ফায়ার অ্যান্ড সেফটি সিকিউরিটিকে ডাকছে, কিন্তু আবেদন মিত্র যে একটা শাখা নতুন ট্রেনিং করিয়েছে এই সমস্যাটা কোনোদিনই ওদের সমাধান করতে পারছি না, আর পুরো দু বছর আড়াই বছর আমরা বসে আছি। আমরা তো আবেদন মিত্রই ট্রেনিং করেছি, আবার এখন কাজ করিনি তো, আবেদন মিত্রকে এখনো কাজের স্যাংশন করানো যায়নি। আবদা মিত্র যে একটা কাজ, আবদা মিত্র যে একটা শাখা ডিএসএফ ম্যানেজমেন্ট আমাদের কোনো জায়গাতে আমাদের ডাকেনি, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুরোপুরি বসে আছে না, আমাদের কোনো কাজ হয়নি, আমাদের পুরোটাই টোটালি কোনো কিছুই বলা হয়। আমরা চাই যে কাজটা সুস্থ দেওয়া হোক, আমরা যারা ট্রেনিং করেছি তার প্রত্যেকে যেন কাজটা পায়, এটা আমাদের শুধু মিথ্যা ভবিষ্যতে বারবার মিথ্যা ভবিষ্যতে চোখে চোখে ভর্তি করে কানে তুলে দিয়ে আমাদেরকে দেখেও দেখা হয় না, আমাদেরকে শুনেও শোনা হয় না, আমাদেরকে অবজ্ঞা করা হচ্ছে বারবার। আমরা অবহেলিত, আমরা নিপীড়িত, আমরা বঞ্চিত, আমরা নিজের জীবন দিয়ে মানুষের বিপদে কাছে দাঁড়াই, আমরা নিজেদের নিজের জীবনকে দুঃখ করে বিপদে ঝাঁপিয়ে দেবে মানুষের জীবনে, আমরা আমাদেরকে বলা হয়েছিল ট্রেনিং এর পর দু বছর তোমাদেরকে ডাকা হবে, কিন্তু বারবার কেন আমাদেরকে বঞ্চনা করা হয়েছে, আমাদের আমাদের বেকারত্বের যন্ত্রণা আমরা কেন জানাতে পারবো না, পুলিশ প্রশাসন আমাদেরকে কেন বাধা দেবে, আমরা পুলিশের কেন সবাই দিতে পারবো না, আমরা কি চত্বর কেন ঢুকতে পারবো না, আমাদের কি। লোকসভা ভোটের আগে আপদ মিত্রদের এই আন্দোলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জেলার রাজনৈতিক মহল। এদিকে ভোটের আবহে নিজেদের আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে দাবি আদায়ের কৌশল নিয়েছেন আপদ মিত্রদের সংগঠনও। পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7।